এটা বাইদে আমি বললাম যে আমাদের প্রকল্প প্রকল্পের আড়ালে বা প্রকল্পের মাধ্যমে কিছু অপচয় হয়, একজন নাগরিক হিসাবে বা মন্ত্রী হিসাবে এমনি বলছি, সো দ্যাট একটা পাবলিক অপিনিয়ন সৃষ্টি হয়। আজকেই হয়ে যাবে এটা আমি আশা করি না, হয়তো আমার পরে আরও পরে হবে। আর এই প্রকল্প মানসিকতা থেকে বেরিয়ে আসা দরকার। হ্যাঁ, প্রকল্প হবে ওয়ান অফ একটা কাজ, যখন একবারই হলো আর লাইকলিহুড অফ নট বিং রিপিটেড ওইটা করলাম, কিন্তু নর্মাল কাজ যেটা সরকারের পরিসংখ্যানের মতো কাজ সেটার জন্য আবার প্রকল্প কেন? নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ কাজ প্রকল্প ছাড়া হচ্ছে পাঁচ বছর পর। ওই এই বছরের বাজেটে কিন্তু টাকা ধরা আছে নির্বাচন কমিশনের বিশাল কর্মযজ্ঞের জন্য। উই ক্যান ডু ইট হিয়ার অলসো। এটা বাইরে আমি বললাম যে আমাদের প্রকল্প প্রকল্পের আড়ালে বা প্রকল্পের মাধ্যমে কিছু অপচয় হয়। আমার ধারণা, আমি সরকারে কাজ করেছি, যদি উচ্চ পর্যায়ে কাজ করি নাই, মাঝামাঝি পর্যায়ে কাজ করেছি, আই কুড সি টু জানলা যে এইটা একটা ফাঁক ফুকর অনেক করে দেয়। কারণ সরকারে থাকলে যে গাড়ি, ওখানে গেলে বেটার গাড়ি পাওয়া যায়। সরকারে থাকলে যে চেয়ার টেবিল গড় পাই, ওখানে গেলে হচ্ছে অনেক বেশি পাই। সরকারে থাকলে যে আমার সহকারী পাই একজন, ওখানে গেলে তিনজন। না ধরুন, এটা আমি অন্যায় বলছি না, এটা এইভাবে নেবেন না, সুযোগ সৃষ্টি হয়। ক্যাবিনেট এরা ছিল, এরা জানে আমার এইটা সরকারে বিবেচনা করা দরকার। বুঝছেন, গ্রামেরে মারতে পারতেন, গ্রামের কথা বলছি, আমার বাবা চাচা ধানের নিচে মারতে না দেখে গা মারতে পারত। অভিজ্ঞতা আমার, এদের কিছু অভিজ্ঞতা আছে, পাতার নড়াই বুঝি এখন সামনে গেছে। বাট ডক্টর আলম জেনেই এটা বইটি পড়েছে, পড়িয়েছে, হি নোজ বেটার, ইটস অল রাইট। আমরা বলতে চাই এটা যে আমরা আপনাদেরকে সম্মান করি, আপনাদের কাজে আমাদের কোনো হস্তক্ষেপ দেওয়ার ইচ্ছা নাই, করবো না, ইট ইজ নেসেসারি ফর ইউর ইন্ডিপেন্ডেন্স, কিন্তু আপনারা ইউ উইল ট্রাস্ট আস জাস্ট এজ উই ট্রাস্ট ইউ, এটা মিউচুয়াল। আপনারা ওদেরকে বিশ্বাস করবেন, মনে করবেন যে না ঠিক আছে আমাদের সঙ্গে আছেন। সঠিক সময়, সঠিক ব্যয়, এই আরেক বার্তা, সেলফ রিলায়েন্স অ্যান্ড ইকোনমি, দিস ইজ দ্য ওয়ার্ড ইন বাংলাদেশ এট দিস মোমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন উই আর নট ইন এনি ইকোনমিক সংকট শব্দ কোনো কোনো আমাদের সাংবাদিক বন্ধুরা ব্যবহার করে, আই ডোন্ট এগ্রি। সংকটে থাকলে তারা বেতন দিতে পারতাম না, বৈশাখী ভাতা দিতাম না, ঈদ বোনাস দিতাম না, সংকটিত হইতো। ঈদ বোনাস তো ঈদের 20 দিন আগে ইভেন কি আমাকেও দিয়ে দিয়েছে, দেখছি আমার মোবাইলে এসছে, আই গোট মেসেজ। তা মানে সংকট নয়। হ্যাঁ, চাপ আছে, বারবার বলছি, এবং এই চাপ আমরা স্বীকার করি। এর জন্য প্রধান কৌশল হচ্ছে, আবার মা যেমন ঘরে চাল কমে গেলে কিছু কৌশল অবলম্বন করে, ঠিক তেমনি সচিব এখানে, সরকার প্রধান এখানে কিছু কৌশল অবলম্বন করবে। প্রধান কৌশল সে চিরায়ত কৌশল, ইকোনমাইজ, ডোন্ট ওয়েস্ট। তার মানে এখানে একটা ভীতি আছে, এত ইকোনমাইজ করলেন যে আপনি বসে রইলেন তাতে মরেই যাবেন। ন এখানে ওই যে কি একটা ইংলিশ অপটিমাম বলে শব্দ আছে না, জাস্ট নেসেসারি অ্যামাউন্ট উই শ্যাল স্পেন্ড, আমরা আরও স্পেন্ড করবো, ঈদ বোনাসও দিব, বৈশাখী ভাতাও দিব। বাট যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে ডিএনএস অ্যালাউন্স আমি এগ্রি করি না, বিকজ ইট বিকামস এ পার্মানেন্ট একটা বার্ডেন হয়ে যায়। তাহলে কী, তা যে আমি এই যে মূল্য বৃদ্ধি পেয়েছে, কষ্ট হচ্ছে, একটা কম্পেনসেশন ওয়ান অফ এইবারের জন্য আমি দেব, যদি আমার মূল্য বৃদ্ধি নেমে আসে আই শ্যাল ওয়াক আউট অফ দ্যাট। আর ডিএ দিয়ে গেলে দিলে একবার এটা জ্বর পার হয়ে গেলে পরেও ওখানে বসে থাকে এটা। সো আমার মনে হয় ইটস এ গুড সায়েন্টিফিক একটা ওয়ে। আমরা যারা সরকারি কাজ করি, ভয়ের কোনো ব্যাপার নেই, মূল্যস্ফীতিতে আমাদের কষ্ট হচ্ছে, সরকার প্রধান ভালোই বুঝেন, এবং এই বাজেটে সে প্রমিস যে কিছু একটা আপনাদের জন্য সে বিষয়ে দেখবেন, আর মনে করি তাই দেখবেন, আপনারা আস্থা রাখতে পারেন। আমি শেষ করে পুনরায় আমরা এটা বারবার বলি, লেট আস বি ইকোনমিক্যাল, লেট আস নট ওয়েস্ট এনি টাইম, লেট আস নট ওয়েস্ট মানি, ফার্নিচার, কলম, কাগজ, এভরি মিটিং এ নিউ বল পেন, এভরি মিটিং এ নিউ নোট প্যাড, এভরি মিটিং এর এইগুলোর দরকার নেই, লেট আস রিইউজ অ্যান্ড রিইউজ। ব্রিটিশ মহামান্য ব্রিটিশ সরকার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পৃথিবীর মালিক ছিল, খামের দুই পাশে লিপ্ত। আমরা পুরনো দিনের মানুষ, আমি দেখি না কিন্তু কাগজ পেয়েছি, খামের দুই পাশে লেখা হতো, তখন তারা এগুলা করেছিল বিকজ দি ওয়ান্ট টু সেভ। আমাদের এরকম করা উচিত বলে আমরা মনে করি।